আসসালামু আলাইকুম এম এস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করব মুসুর ডাল বেটে একদম ডিম দিয়ে, অন্যরকমের একটা রেসিপি। যদিও বা এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, তো এই যে আমার যা যা লাগবে সব কিছু কেটে একদম রেডি করে নিয়েছি। পাশাপাশি বাটির মধ্যে আমি ডাল বাটা নিয়ে নিয়েছি, কিছুটা হলুদ লবণ এবং পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এরপরে এর মধ্যে অ্যাড করে দিব আমি একটা ডিম। তো ডিমটা দিয়ে এটাকে ভালো মতো আমি ফেটে ফেলবো। তাই তো এটাকে আমি পুরোটা ফেটে কিছুটা সময়ের জন্য রেস্টে রাখবো। এই ফাঁকে আমি চুলায় বসিয়ে দিব আরেকটি তাওয়া এবং এর মধ্যে দিয়ে দিব রান্নার তেল। যদিও বা আমি হচ্ছে রান্নাটা মাটির চুলায় করছি, তাই তো তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ফেটে রাখা ডালটা, কিন্তু এটাকে একটু মোটা করে রাখতে হবে, খুব একটা পাতলা করা যাবে না। হালকা একটু লেয়ার করে নিলাম আমি চারিদিকে, একটু ছড়িয়ে একটু মোটা মোটা করেই রাখবো আমি, খুব একটা পাতলা করে ফেলবো না। তো এরপর এটা কিছু সময় নিয়ে আমাকে হালকা আঁচে ভাজতে হবে। তো কিছু সময় পরে এটা ভাজা হয়ে গেলে আমি ওই পাশটা উল্টায় দিব। যেহেতু এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশটাও আমি ঠিক এভাবে একটু লাল লাল করে ভেজে ফেলবো। তো দেখতে দেখতে আমার এটা পুরোটাই ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে এক পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। পাশাপাশি চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একদম লাল লাল করে পেঁয়াজটা ভাজতে হবে। তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন বাকি মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিব। দিয়ে দিব কিছুটা পানি এবং এর মধ্যে অ্যাড করে দিব বাটা মশলা। এটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়ো, কিছুটা লবণ এবং কিছুটা হলুদের গুঁড়ো। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষাতে থাকবো, কারণ যত বেশি কষানো হয় মশলা রান্নার স্বাদটা তত বেশি হয়। পাশাপাশি এই ফাঁকে আমি বড়াগুলোকে কেটে পিস পিস করে নিয়েছি। তো এদিকে আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে, এখন আমি ঝোলের পরিমাণটা দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দিয়ে এখন আমি কেটে রাখা বড়ার পিসগুলো আমি দিয়ে দিব ঝোলের মধ্যে এবং এটাকে কিছু সময় আমি নেড়ে চেড়ে রান্না করব। তো সব কিছু দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। কিছু সময় পরে ঢাকনাটা তুলে যখন পুরোপুরি বলক চলে এসেছে, যেহেতু হালকা আমি একটু ঝোল ঝোল রাখবো, খুব একটা ঝোল রাখবো না। তো প্রায় বলক চলে এসেছে, এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিব কিছুটা জিরার গুঁড়ো দিয়ে এটাকে আমি এখন নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। তো এটা ছিল আমার হচ্ছে ডিম দিয়ে বড়া রান্নার ফাইনাল লুক। তো এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, যদিও বা ফার্স্ট টাইম ট্রাই করেছি কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, দেখা হবে আবারও পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।